Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। লোকেদি আমার এই ব্যাপারটা জাস্টিফাইড লাগছে না। কেন? তোর বিচারে কি বলছে বল। দেখো, আমরা পুরো ব্যাপারটাকে যাচাই না করে আমরা আমাদের আইডিয়াটা বলে দেবো এভাবে হুট করে, এটা ঠিক হবে? তুমি বলো। আচ্ছা, আমি আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, এইটুকু একটা ছোট্ট পাড়ার পুজো স্পন্সর করে, এইটুকু একটা জায়গার মধ্যে একটা কম্পিটিশন করে ওরা প্রাইজ মানি দেবে 10 লাখ টাকা। আমার বিশ্বাস হচ্ছে না লক্ষ্মীদি। তারপর কোম্পানিটা পরিচিত নয়, মানে ওদের উদ্দেশ্যটা ভালো না মন্দ কিছু তো ক্লিয়ার হচ্ছে না। এটা তুই ভুল বলিস নি, দেখি কি কি বলছে শুনি একটু। তারা হয়তো অনেকেই ভাববেন যে এটা করে আমাদের কি লাভ। দেখুন, স্বাদ ও গন্ধ সবার মধ্যে ছড়িয়ে পড়তে চায়, মানুষের পাশে মানুষের সাথে থাকতে চায়। আর গ্রসারি আইটেম, রান্নার সামগ্রী এইসব তো আমাদের বাড়ির মায়েরা, দিদিরা, বোনেরা এইসবই বেশি ব্যবহার করেন। তাই স্বাদ ও গন্ধের প্রথম স্পন্সর করা পুজোতে এই সামান্যটুকু আয়োজন তাদের জন্যই। কবে হবে কম্পিটিশনটা সেটা তো বলুন। আজ সন্ধ্যেবেলার মধ্যেই সব জানিয়ে দেবো। আর পুরস্কার বিতরণের প্ল্যান রয়েছে 10th সন্ধ্যেবেলা। অপারুল, আজকাল কি হইতাছে না হইতাছে কিছু বুঝি না। ঠিক কয়েছো, আমাদের কালে তো শুধু মায়ের বন্দনা ছাড়া আর কিছু হইতো না। শুনলি তো কেন এসব করছে? শুনলাম, আমার এখনো খটকা লাগছে লক্ষ্মীদি। আমি এই কম্পিউটার কোনো ডিটেলস পাইনি সার্চ করে, তুমি জানো সেটা। আর সেই দিন আপনাদের হাতে পুরস্কার তুলে দিতে আসবেন আমাদের কোম্পানির এমডি অপ্রভাবু আসবেন। কিন্তু সেটা তো তার মানে আবার নতুন কিছু একটা প্যাচ খেলবেন নাকি? কিরে, বিজনেসের আইডিয়া ভাবা শুরু হয়ে গেল? বিজনেসের আইডিয়া ভাবা শুরু হয়ে গেল? হ্যাঁ, ওই প্ল্যানটাই তো বুঝতে আমি বুঝতে পারি। এই ধরো ধরো ধরো, তোমায় কেন বলবো, ইম্পসিবল বলবো না। এই এই দেবা, তুমি এদিকে এসো, ছোট কাকি বডি জ্বালাচ্ছে আমাকে, তুমি এদিকে আমার প্ল্যান জেনে নিতে চাইছে। এই তুমি এসো, এসো না, এসো। আর দেরি না করে আপনারা সকলে আপনাদের নাম ক্লাবে এনলিস্টেড করান। এই কটা দিন আমরা খুব মজা করব, আর তার সঙ্গে আমরা আশা করছি একটা কিছু প্রোডাক্টিভ আইডিয়া বেরিয়ে আসবে। বীরনগর সর্বজনীন, বীরনগর সর্বজনীন, বীরনগর সর্বজনীন। একটা ছবি ওঠেনি ও মেজ বৌদি, বলি শুধু চা, লুচিটাও তো হতে পারত। আরে তোমরা একটু বসো, আমি সব এনে দিচ্ছি, দাঁড়াও। আরে বাবা শোনো না, বলছি এই যে এত কম্পিটিশন হচ্ছে তা তুমি নাম দেবে না? বাবা পাগল নাকি? কি একটা অদ্ভুত কম্পিটিশন জানো তো। বলে নাকি ব্যবসার আইডিয়া দিলে নাকি 10 লক্ষ টাকা দেবে, তাও আবার নগদ। হ্যাঁ, বিষয়টা বেশ অদ্ভুত, বিজনেস আইডিয়ার কম্পিটিশন। এত আইডিয়াস জমা পড়বে, তার মধ্যে থেকে একটা আইডিয়া বেছে নিয়ে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। কঠিন কিন্তু ব্যাপারটা। দূর বাবা, সত্যি বড্ড কঠিন। আমি তো ভাবতে ভাবতে হাঁপিয়ে গেলাম। তুমি কি গো, একটু ভেবে বউকে কোনো আইডিয়া দিতে পারছো না, ভালো লাগে না। ও মে, আরে দাঁড়া দাঁড়া, এনে দিচ্ছি চা, দাঁড়া। ভাবো ভাবো, যে যা পারো ভাবো। অপূর্ববাবু কি প্ল্যানিং করেছে সেটা পুরোটা বুঝতে না পারলেও এটুকু তো জানি যে এই কম্পিটিশন, হ্যাঁ, এত টাকা দিয়ে টোপ বানানো হয়েছে শুধুমাত্র লক্ষ্মীদাসকে ফাঁসানোর জন্য। তাও বাবা আমিও নাম দিয়ে দেবো, একটা বিজনেস প্ল্যান তো ভেবে রাখতে হবে। যদি এই বিড়ালের ভাগ্যেও শিকেটা ছিঁড়ে যায় তাহলে তো একদিকে 10 লাখ, অন্যদিকে লক্ষ্মীদাস ফাঁসবে, আবার অপূর্ববাবু টাকা দেবে, পেটের ভিতরটা কেমন বাটারফ্লাইস ফরফরিং পুরো মা গো মা। হ্যালো,
এই রূপসী তোমার জন্য না আমি একটা দারুণ আইডিয়া ভেবেছি। হে সত্যি? হ্যাঁ। এই এদিকে এসো এদিকে এসো। না না এখানে না। এই বসো তো। শোন আইডিয়াটা কিন্তু দারুণ। হ্যাঁ তোমার ভালো লাগবে। মানে এই তুমি একটা ওই মাথা ধরার বামের আইডিয়া ওদেরকে দাও। মাথা ধরার বাম? এই তো অনেক আছে বাজার দেখ। আরে না রে বাবা এটা একদম স্পেশাল। এই আইডিয়া চুরি করে নেবো না ঠিক আছে? চুরি কোনো কিছু করতে পারবি না তুই। আরে আস্তে বলছি শোন, মানে এই ধরো যারা কাজের নাম শুনলে প্রচন্ড মাথা ধরে যায় তাদের এই বামটা কিন্তু খুব কাজে দেবে। তাই? হ্যাঁ। এই যেমন ধরো তোমাকে যদি আমি এখন বলি যে যাও রান্নাঘর থেকে লুচিটা নিয়ে এসো, সঙ্গে সঙ্গে তোমার মাথা ধরে যাবে কি? যাবে তো। হ্যাঁ, সেই সমস্ত লোকের জন্য এই বামটা খুব ভালো কাজ করবে। তাই? দারুণ আইডিয়া না? দারুণ। আর আর ক্যাপশনটা হবে ঘরে ঘরে কুড়েমি তাড়ানোর আদর্শ বাম, রূপসী বাম 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 বাম। আমি পাবো তখন আমার ঠাট হয়। আমি প্রথমে একটা এসি কিনবো, যদি না ফেক হয় কি ফেক গো বন্টি? কোম্পানিটা কম্পিটিশনটা দুটোই হতে পারে। খোঁজ নিয়ে এলাম। স্বাদ ও গন্ধ শুধুমাত্র আমাদের পাড়াতেই না, আরো বেশ কিছু পাড়ার পুজোতে স্পন্সর করছে। ওকে, আর কম্পিটিশন? কম্পিটিশনের ব্যাপারটা ওরা বাকি জায়গাতেও অ্যানাউন্স করেছে। বাবা, যাতে ধরা পড়ে না যায় তার জন্য এতগুলো টাকা খরচ করছে অরুবাবু। লক্ষ্মী দাস এতটা ইম্পর্টেন্ট, ওকে হারাতে আরও পুজোয় টাকা ঢেলেছে। সিরিয়াসলি লোকটার এলিয়েন আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।